আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি, আর মনটা কয়েকদিন ধরে খুবই খারাপ। আপনারা আমাকে সাপোর্ট করেন বলেই আমি আজ এই ভিডিও করছি। আজ আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটি নূর আন্টির বড় ছেলে আকিবের মতো একটি ব্যক্তিত্বহীন ছেলেকে নিয়ে, যে মায়ের তেল মালিশ করে এবং তার কাছ থেকে টাকা নিয়ে হাত খরচ চালায়। সে একটা বেকার ছেলে, সাবার মতো মেয়ে, একমাত্র মেয়ে, সাবার ফ্যামিলির একমাত্র মেয়ে হচ্ছে আজ আকিবের মতো এক রাম ছাগলকে বিয়ে করে ভুল করেছিল। সে এখন পস্তাচ্ছে। আকিবকে ভালোবেসে কি সাবা সত্যি ভুল করেছিল? এর ফল কি আজ এখন এই দিচ্ছে সাবা? সাবার ভুলের মাসুল সাবা ধুকে ধুকে ভোগ করছে। তার ভুলের প্রায়শ্চিত্ত সে এখন করতে চাচ্ছে। সে এখন বাবার বাড়িতে, সে আর তার শ্বশুর বাড়িতে ফিরবে না। নূর আন্টির সংসারে, আকিবের মতো রামছাগলের সংসারে, যে বাবা মার কথায় ওঠে বসে, যার নিজের কোনো ব্যক্তিত্বই নেই, যে পটায় সাবাকে বিয়ে করে নিয়ে এসেছিল কিন্তু এনে তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল, সে ভালো না বেসে ভালোবেসে মিথ্যা অভিনয় করে সাবাকে বের করে নিয়ে এসেছে তার বাবার বাড়ির থেকে, কিন্তু সে তার ভালোবেসে সে সাবাকে রাখতে পারেনি। সে তার মায়ের কথায়, বোনের কথায়, বাবার কথায় সাবাকে অনেক অত্যাচার নির্যাতন করত। সে সাবাকে কোনো কিছুই কিনে দিত না, তার ভরণ পোষণ করতো না। সে নিজেই তো বেকার ছিল, সে বাবার দোকানে কর্মচারী হিসেবে থাকতো, বাবা তাকে 20,000 টাকা করে দিত। পরে বাবা তার অভদ্রতার কারণে বের করে দিয়েছিল, পরে অন্য একটা দোকানে সে কর্মচারী ছিল, কিন্তু সেখানেও সে বেশি দিন টিকতে পারেনি, এটা তার অভদ্রতার কারণ। সে শুধু মার তেল মালিশ করে আর মায়ের কথায় ওঠে বসে আর খায় রামছাগলের মতো। এছাড়া সে বউ এবং বাচ্চা পোষার ক্ষমতা তার কোনো কিছুই নেই। সাবা এখন ধুকে ধুকে মরছে যে আকিবকে বিয়ে করে সে ভুল করেছিল, আকিবকে ভালোবেসে তার আজ এই পরিণতি। আকিব তাকে বের করে নিয়ে এসেছিল কিন্তু তার বাবার বাড়ি পর্যন্ত সে যেতে দিত না, এবং সাবা তার কথায় তাকে ভালোবেসে সে বাবার বাড়িও যেত না, কিন্তু এখন সে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে সে এখন আর সহ্য করতে না পেরে সে বাবার বাড়ি এখন ঠাঁই নিয়েছে। একটা মেয়ের জীবনে যে কত কষ্ট, সে এখন সাবা দিকে দুঃখে ভুগছে। আমি বুঝতে পারছি একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবনের কষ্ট। আপনারা সবাই সাবার জন্য দোয়া করবেন এবং সাবা যেন তার উপযুক্ত বিচার পায়, এবং নূর আন্টিকে এবং আকিবকে যেন সে উপযুক্ত বিচার করতে পারে, আমরা সেই দোয়া করব এবং সাবার পাশে আমরা সবাই দাঁড়াবো। আপনারা সবাই সাবাকে সাপোর্ট করবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ সবাইকে।